বলিউড নায়কদের দেখলে বোঝাই যায় না যে তাদের এতটা বয়স হয়েছে। বয়স লুকিয়ে রাখতে তারা জিম করেন কিংবা মেনে চলেন কঠিন ডায়েট। চলুন জেনে নেওয়া যাক কার বয়স কত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অক্ষয় কুমার শরীর ফিট রাখতে অক্ষয় কুমার কতটা করদাতের মানুষ তা হয়তো অনেকেই জানেন। সিগারেট খাওয়া বা মদ্যপান কোনোটাই তার রুটিনে নেই, এমনকি জিমেও যান না তিনি। ভোরে উঠে দৌড়ানো এবং সঠিক ডায়েটে অক্ষয় কুমার নিজের বয়সকে ভাবতে পেরেছেন। তিনি এখন 51 বছর বয়সী। অজয় দেবগান অজয় দেবগানের অভিনয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশংসা হয়েছে তার চোখের। চোখ দিয়ে অভিনয় করে যে কাউকে পিছিয়ে দিতে পারেন তিনি। বয়সের বিচারে অজয় সবেমাত্র 50-এ পৌঁছলেন। অনিল কাপুর যত দিন যাচ্ছে তত যেন বয়স কমে যাচ্ছে অনিল কাপুরের, একথা প্রায় বলেন তার অনুরাগীরা। শোনা যায় ডায়েটের বিষয়ে নাকি খুব সচেতন এই নায়ক, সে কারণে আসল বয়স 62 হলেও চেহারা তার ছাপ পড়তে দেননি অনিল। জন আব্রাহাম 2 দশক আগে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন জন আব্রাহাম। তিনি সেই দিনের অভিনেতা যার অভিনয় নয় বরং চেহারা নিয়ে আলোচনা হতো বেশি। এ নায়ক 46 বছর বয়সেও নিজের আকর্ষণীয় চেহারা ধরে রেখেছেন। অর্জুন রামপাল দীর্ঘদিন ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে এই বিশেষ দকমা ধরে রেখেছেন অর্জুন। অর্জুন যেন বাকিদের থেকে অনেকটাই আলাদা। এই নায়কের বয়স 46 বছর কিন্তু দেখে তা বোঝাই যায় না।